গুড আফটারনুন এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি আমার ব্লগটা শুরু করলাম। জল পড়ছে কোথা থেকে, দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যা গরম এখানে, বাপরে। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর আমাদের সবার যাওয়ার পালা। মারাও চলে যাবে, আমরাও চলে যাবো। মা হচ্ছে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর লোকাল ধরবে, আর আমরা রানাঘাট নামবো, নেমে ওখান থেকে আবার বনগাঁ লোকাল। তো আজকে চলে যাচ্ছি। বুলাদি সকালে চলে গেছে, আর আমরা এখন দুপুরবেলা আড়াইটার ট্রেনে বেরোবো, মানে ধুবুলিয়া থেকে আড়াইটার ট্রেন। মা রেডি হয়ে গেছে। আবার মার সাথে কবে দেখা হবে জানি না, এখানেই দেখা হচ্ছে। আবার কবে দেখা হবে জানি না। তো চলো ব্যাগপত্র নিয়ে অটোওয়ালাকে ফোন, টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে, টোটোওয়ালা আসবে নিতে স্টেশন পর্যন্ত, ধুবুলিয়া স্টেশন পর্যন্ত যাবো। আর এই যে মাসি গড়াগড়ি খাচ্ছে নিচে মেঝের মধ্যে, মাসি হচ্ছে আমাদের বাড়ি যাবে না। লেট করে ঘরে থেকে করে আয়, এই যে এই ঘরে যা, তা ঘরে যা। বাবা কি গরম, ভাবছি শীষে নে, এটা ওইদিকে রাখে। তো যদি না দেয় খুচরো, হ্যাঁ খুচরো নিয়ে যা, এই খুচরোটাও নিয়ে যা। শান টিকিট কেটে চলে এসছে, আর ট্রেনে আজকে নাকি লেট আছে। আর বসা যাচ্ছে না এখানে, গরম বসা যাচ্ছে না। মদনদা আবার দু প্যাকেট, 2 কিলো খিসাগর, এখানে কিলো হিসাবে খিসাগর বিক্রি হয়, 500 টাকা মনে হয় কিলো। তো সেটা দিয়ে দিল আমাকে, আর আমাদের 1 প্যাকেট, মানে 1 কৌটো, আর মাদের 1 কৌটো। মা বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি, ওইখানটা বসা যাচ্ছে না, এত রোদের তাপ, বিশাল রোদের তাপ। প্রচণ্ড গরমের মধ্যে বাড়ি ফিরছি বন্ধুরা। মারা সোদপুরে চলে যাবে, আর আমি আর শান চলে যাব বনগায়। তো কালকে ষষ্ঠী, মা যেতে বলছিল ষষ্ঠীতে, তো আমি বললাম না থাক আর যাবো না, গরমের মধ্যে আর ইচ্ছা করছে না। তো লজেন্স কিনে দিল মা, আর 2 প্যাকেট বাদাম কিনে দিল। তো মা কিছুটা খেয়েছে, তারপরে আর মাকে দিয়ে দিয়েছে যে তুই খা, বাড়িতে নিয়ে যাস। আগে ছোটোবেলায় যখন কৃষ্ণনগরে যেতাম মামা বাড়ি, আমাদের তো মামা নেই, মাসিরাই আমার মামা সবই। আর মামা বাড়ি যখন যেতাম তখন না ঝালমুড়ি খেতাম কৃষ্ণনগরের এই ট্রেনটা, কৃষ্ণনগর লোকাল, ঝালমুড়ি আর তোমার। তাহলে সাবধানে যেও, এর পরেরটাই কৃষ্ণনগর। হ্যাঁ, আর এখানে কোথায় যাচ্ছি, কৃষ্ণনগর আসছে পিছনে। হ্যাঁ ফোন করো বাড়ি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, রানাঘাটে নেমে গরমের মধ্যে লস্যি খাচ্ছি এই দোকান থেকে। মা বাবুরা এখনো ট্রেন আসেনি কৃষ্ণনগর, বীরনগরে নেমে গেল, ওখান থেকে কৃষ্ণনগর লোকালটা ধরবে। চিনি ছাড়া নিচ্ছি, আর শানের চিনি, চিনি দেওয়া। গরমের মধ্যে লস্যি আর জলেই খেতে হবে, আর কিছু খাওয়ার উপায় নেই। রানাঘাট থেকে আবার ট্রেন ধরলাম, বনগায় যাবো। বনগাঁ থেকে ওখান থেকে দুটোই যশোর রোড, তারপরে ওখান থেকে অটো। শান আর মা বাবুরা এতক্ষণ অনেক দূরই পৌঁছে গেছে, ট্রেন পুরো ফাঁকাই এখান থেকে। পুরো আমি ঘেমে পুরো জল, 1 কিলো জল বেরোবে গা থেকে। সবে আসলাম, এসে একটা কড়া করে একটা দুধ চা করলাম, চাটা খাচ্ছি বিস্কুট দিয়ে ক্রিম কেকার। আর শান হচ্ছে পুজো দিয়েছে, পুজো বলতে সন্ধ্যা দিয়ে যে বাদাম খাচ্ছে এখন।
বাদাম খাচ্ছে আর আমি চা নিয়ে বসেছি। চাটা খেয়ে আবার যাব বাজারের দিকে, কারণ কি সানের জুতো আনতে হবে, স্কুল শু বলে এসেছিলাম দোকানে, তো এনেছে কিনা সেটা দেখতে যাব, আর যদি হয়ে যায় মানে আসে তাহলে নিয়ে একেবারে চলে আসবো। বাড়ি ফিরে এসে আবার কাজের তোড়জোড় শুরু হয়ে গেল, ডেলি রুটিন আবার শুরু করে দিলাম কাজের তোড়জোড়। তো সকালবেলা আজকে পরের দিন অর্থাৎ আজকে হলো গিয়ে তোমার বুধবার, আজকে কিন্তু জামাই ষষ্ঠী। তো তোমরা যারা যারা নতুন নতুন বিয়ে করেছো সেই সমস্ত বন্ধুদেরকে বলবো তোমাদের সবাই জামাই ষষ্ঠী ভালো করে কাটুক, আর জামাই ষষ্ঠীতে তোমরা ঘুরতে যাও, আনন্দ করো। তো আমি এখন সকালবেলা ব্রেকফাস্টে আজকে রুটি আর আলু ভাজা করে নেব প্লেন, আর তার মধ্যে এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর অন্য অন্য কাজও রয়েছে যেহেতু ঘুরতে গেছিলাম, তো সেই জন্য কাজ পেন্ডিং রয়েছে, তার মধ্যে নোংরা টোংরা তো হয়েই রয়েছে। তো আলু ভাজা রুটি খেয়ে আমি এইদিকে তোমার উপরের ব্যালকানির এই গ্রিলটা পরিষ্কার করে নেব, তারপরে তো সমস্ত কাজ রয়েছে। তো চলো আমার কাজগুলো তোমরা দেখতে থাকো। আগে আমাদের ছোটোবেলায় তখন এতটা গরম ছিল না, যত দিন যাচ্ছে তত যেন সূর্যের প্রখর তাপ নিচে নেমে আসছে, আর এত গরমে শরীর আমার অস্বস্তিকর হয়, বাড়িতে ঠিক মতো থাকতে পারি না, তো কোথাও যাব কি, দেখছো আমার অবস্থাটা, ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। মোটামুটি সকালের ব্রেকফাস্টটা করে রুটি আর আলু ভাজাটা করে চলে এসেছিলাম উপরে, উপরের ব্যালকানির এখানে গ্রিলগুলো পরিষ্কার করে চলে এসেছি খাটটা পরিষ্কার করতে। খাটের মাথার দিকটা আজকে পরিষ্কার করব না, পায়ের দিকটা পরিষ্কার করব, আর এত সূক্ষ্ম কাজ আমার পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, পরিষ্কার করব তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছে নেব, কারণ কাকিমা এক সপ্তাহ হয়ে গেছে ঘর মুছেছে, ঘরটা বেশ নোংরা হয়ে রয়েছে, আর এতদিন বাড়ি ছিলাম না, ধুলোও পড়েছে। আর সূক্ষ্ম কাজের জন্য আমি একটা ব্রাশ ইউজ করি, কাঠেরই ব্রাশ ওটা ইউজ করি, ওটা নিলে তোমার নোংরাটা বেরিয়ে যায়, তারপরে তোমার শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আর কী করবো, একার সংসারে সব কাজই তো একা গুছিয়ে করতে হবে, তো আর কী করা যাবে, অতএব আমি কাজগুলো নিজের হিসাব মতো নিজেই করব। তো কেউ তো আর কিছু বলার নেই যে এই কাজ করলে না ওই কাজ করলে না, তবে চেষ্টা করব যাতে সব আমার তো জিনিস আমারই যাতে পরিষ্কার থাকে সেইটা চেষ্টা করব। তো দেখো এই যে হয়ে গেছে খাটের এদিকটা পরিষ্কার, এবারে ড্রেসিং টেবিলের এদিকটা চলে এসেছি পরিষ্কার করতে, আর কি জানি ঘরে আটকা থাকে তাও কোথা দিয়ে যে এত নোংরা জমে কে জানে। এখন যা গরম পড়েছে এখন ঘরের থেকে বেরোনোর মতোই না, তো আজকে জামাই ষষ্ঠী সবাই আসছে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, নিজে আর ইচ্ছা করছে না যে বেরোয় কোথাও। আর কি বলো তো আমাদের অনেক দিনই জামাই ষষ্ঠী হয় না, কারণ বাপ্পা তো থাকে না আর আমাদের ষষ্ঠীটা নেই। আর কি বলো তো বন্ধুরা, এত দূরে ওই যে ট্রেনে যেতে হবে, ট্রেন থেকে টোটো অটো চেঞ্জ করতে হবে, এর জন্য যেতে ইচ্ছা করে না, যাওয়ার কথা শুনলেই ভয় লাগে বুঝলে তো। খানিক দিন আগেই ঘুরে আসলাম বাপের বাড়ি থেকে, সানের এক্সাম শেষ হলো, মাধ্যমিক যখন দিলো তখনই ঘুরে আসলাম এক সপ্তাহের জন্য, তো আবার যাব দেখি বাপ্পা আবার ছুটিতে আসলে তখন হয়তো যেতে পারি, তো তার জন্য এখন আর গেলাম না। আর পড়া থাকে না, পড়া কামাই হয় এবারে সব স্যারদের কাছে এক দুদিন পড়া, এবারে কামাই হয়ে গেলে তখন কে দেবে না দেবে সেই জন্য আর কোথাও যাওয়া হয় না। এবারে চলে এসেছি বাইরের ব্যালকানিটা পরিষ্কার করব, এখন এখানে জামা কাপড় মেলতে মেলতে অলরেডি পরিষ্কার হয়ে গেছে, আর কি বলতো বৃষ্টি হচ্ছে তো এবারে বৃষ্টির জলের ঝাড়টা আসছে, আর মা এখানে জামা কাপড় মেলে না, তা জামা কাপড় মেলতে মেলতে ভালোই পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আমি তোমার নিচে, ড্রেসিং টেবিলটা আজকে মুছে নেব, ড্রেসিং টেবিলটাও আমার কাঠের, আমার বিয়ের সময় বাবু আমাকে দিয়েছে, তো ড্রেসিং টেবিলের ওপরে আমি আগে জিনিসপত্র রাখলাম না, এবারে বাপ্পা এসে সব জিনিসপত্র রেখেছে, তো তাই সেই থেকেই রয়েছে ওখানে জিনিসপত্রগুলো। তো আমি ড্রেসিং টেবিলের ওপরে খুব একটা জিনিসপত্র রাখতে পছন্দ করি না, তো ড্রেসিং টেবিল পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলে আজকের মতো কাজটা মোটামুটি শেষ হবে। তাহলে এই ড্রেসিং টেবিলের কাজটা পরিষ্কার করলে আজকের মতো মোটামুটি উপরের আর একটা ঘর আর নিচের এইটুকুনি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা পর্যন্ত সমাপ্ত দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।
তো এখন এর মতো রাখছি, ওকে বাই।